সবাইকে নমস্কার, সব মিডিয়া বন্ধুদেরকে হ্যাপি দুর্গা পূজা। এই দুর্গা পূজা সবার ঘরে শান্তি নিয়ে আসুক। এই ভ্রাতৃত্ব মানে আমরা জাতি জনজাতি বিভিন্ন ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, শিখ, মুসলিম, হিন্দু, এই পূজা তো আমরা উপভোগ করবো, আনন্দ উপভোগ করবো। ধর্ম যার যা হোক না, আমরা আনন্দ উপভোগ করবো, একসঙ্গে আনন্দ উপভোগ করব, সবাই একসঙ্গে আমরা ত্রিপুরাতে শান্তিতে বসবাস করব, জাতি জনজাতি সবাই একসঙ্গে বন্ধুত্ব ভ্রাতৃত্ব আমরা একসঙ্গে মজবুত করব। সবার কাছে আমার অনুরোধ থাকবে এই পূজার মধ্যে যেমন সবাই শান্তিতে আনন্দতে আমরা এই পূজাটা আনন্দ উপভোগ করতে পারে, মার কাছে আমি প্রার্থনা করব। এই আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা একসঙ্গে এককভাবে আমরা মজবুত করে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি, আমি মার কাছে প্রার্থনা করব। সবার ঘরে যেমন সুখী শান্তিতে নিয়ে আসুক, আমরা যেমন আরও ভাইচারি যেমন মজবুত হোক, আমি মার কাছে অনুরোধ করব, মার কাছে প্রার্থনা করব, সবাই যেন এই পূজা শান্তিতে কাটুক। নমস্কার, ধন্যবাদ। গতকালকে আমি দেখেছি মিডিয়ার মাধ্যমে, আমি দেখেছি গতকালের যে আমাদের স্টুডেন্টরা এই স্কলারশিপ নিয়ে তারা ডাইরেক্টর অফিসে গিয়েছে, খুব দুঃখিত। আমি এই ব্যাপারে অনেক দিন আগে আমি সিগনেচার করেছি, প্রায় এক দু মাস ধরে এই স্কলারশিপ নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। আমি বলবো কিছু অফিসারের গাফলিতে আছে, নাহলে এতদিন স্কলারশিপ ব্যাপার নিয়ে ছেলে মেয়েরা বিভ্রান্ত হচ্ছে। আমি আজকে গিয়ে ডাইরেক্টর এবং সেক্রেটারির সঙ্গে একবার বসবো, কেন এমন ধরনের হচ্ছে, কারণ ছেলে মেয়েরা এই স্কলারশিপ নিয়ে অনেক দিন ধরে বিভ্রান্ত হচ্ছে, কারণ তারা সময় মতন যদি ফি নিয়ে দিতে না পারে তাদের ভবিষ্যৎ খারাপ হবে। আমি বলবো তাড়াতাড়ি যেমন এই স্কলারশিপ রিলিজ করে, কারণ অলরেডি অনেক প্রায় 34,000 মতন রিলিজ হয়ে গেছে, বাকি আরও 3-4,000 হয়ে গেছে। কি কারণ, কি ডিফেক্ট আছে এটার মধ্যে? ডিফেক্ট যেটা আছে এটা তো তাড়াতাড়ি সলিউশন করা দরকার। আমি চাই এক দুদিনের মধ্যেই তাদের সলিউশনগুলি হয়ে স্কলারশিপ তাড়াতাড়ি রিলিজ হোক। আমি এক মাস দু মাস আগে আমি রিলিজ করে দিয়েছি, আমি সাইন করে দিয়েছি অফিসারদেরকে, আমি বলেছি যে এই স্কলারশিপ যেন তাড়াতাড়ি ছেলে মেয়েদের রিলিজ করা হয়, যেটা যেটা ত্রুটি থাকবে এটা তাড়াতাড়ি যেমন কারেকশন করা হয়। আমি বলবো ডাইরেক্টর এবং সেক্রেটারিকে বলবো এটা যেন তাড়াতাড়ি রিলিজ করা হয়, নাহলে মেসেজটা খারাপ যাচ্ছে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের উপরে। আমি ছাত্রছাত্রীকে আশ্বাস করব যে যাদের কাগজপত্র ঠিক আছে তারা এক দুদিনের মধ্যে পেয়ে যাবেন, কোনো বিভ্রান্ত হবেন না। আর গত বছর থেকে যে স্কলারশিপ যে এনএসপি পোর্টালটা খোলা ছিল, দুইবার তিনবার পোর্টাল খোলা ছিল, এটা এবার একবারই হবে, আগামী 31 অক্টোবর। আমি বারবার রিপিট করছি, আগামী 31 অক্টোবর পর্যন্ত এই পোর্টালটা খোলা থাকবে। আমি গার্জেন এবং ছেলে মেয়েদের আমি অনুরোধ করছি, সব কলেজ ইউনিভার্সিটি সবাই যেন 31 অক্টোবরের মধ্যে এনএসপির মাধ্যমে, এই পোর্টালের মাধ্যমে সবাই যেন অ্যাপ্লাই করে। আর একটা কথা স্মরণ করে দিচ্ছি, যাদের 2.5 লক্ষ টাকার বাৎসরিক আয় এর উপরে তারা যেমন এই পোর্টালের মধ্যে অ্যাপ্লাই না করা হয়। আর অনেক ছেলেমেয়েরা 2 নম্বরের মাধ্যমে 2 নম্বর করে ফেক করে ইনকাম সার্টিফিকেটটা এই ফেক করে জমা দেওয়া হচ্ছে। আমি অনুরোধ করব গার্জেনদেরকে অনুরোধ করব, ফেক ইনকাম সার্টিফিকেট যেমন না দিয়ে আপনি ওই পোর্টালের মধ্যে অ্যাপ্লাই না করা হয়, কারণ যদি ভবিষ্যতে যদি ধরা পড়ে কোনো ছেলে মেয়েদের বাবা মা চাকরি করে, তে ভবিষ্যতে ওই যারা চাকরি করে তাদের ভবিষ্যৎ খারাপ হবে। তার জন্যই আমি অনুরোধ করব, সব গার্জেনদেরকে অনুরোধ করব, আপনারা যেমন এই ফেক ইনকাম সার্টিফিকেট দিয়ে জমা না করেন। নমস্কার। যাদের আপনি বললেন যে সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।